দেশি মেন ট্রাভেলারের আরেকটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি মানিকগঞ্জে। মানিকগঞ্জ হচ্ছে ঢাকা থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে যদি ট্রাফিক জ্যাম না থাকে। তো আমরা ঠিক ভোরে বেলা এখানে এসেছি একটিখানে, একটি অপূর্ব সুন্দর গ্রাম। এখানে প্রচণ্ড সরিষা চাষ করা হয়, তবে এটা সিজনাল এবং এই সময় এই সরিষা থেকে লোক মৌমাছিরা মধু সংগ্রহ করে এবং সংগ্রহ করে যারা মধু চাষ করে তাদের কাছে নিয়ে যায় এবং তারা এই সময় পিওর মধুটা এক্সট্রাক্ট করতে পারে এখান থেকে। তো চলুন আপনাদেরকে আমি দেখাই। কত বছর ধরে আপনি এই মৌমাছি চাষ করছেন? 3 বছর। 3 বছর। আচ্ছা, মধু চাষ এটা তো সিজনাল এবং কতদিন এই এটা থাকে? এটা মনে করেন যে আপনার 5 মাস মতো আপনার এই সিজনটা থাকে, মধু সিজন থাকে, আর আপনার প্রায় 7 মাস মতো আপনার আনসিজন, এটা আমরা আনসিজন বলি। আমাদের চিনি খাওয়াইতে হয়, চিনি, হ্যাঁ, যেখানে মনে করেন কোনো ফুল থাকে না, যেমন গোপালগঞ্জ আছে, কুমিল্লা আছে, মানে শাপলা থাকে, মানে তো মনে করেন যে শাপলা ফুলে কোনো নেকটর থাকে না, মানে কোনো মধু থাকে না, যার কারণে আমরা মনে করি ওখানে চিনি দিয়ে মৌমাছিটাকে বাঁচাই রাখি। এগুলো নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যান, আর মধু পিওর মধু চিনতে কিভাবে আমরা চিনতে পারবো এটা আসল মধু এটা নকল মধু? আসলে মধু চিনতে গেলে একটু মনে করেন যে প্রফেশনাল না হলে হয় না। হ্যাঁ, তার মানে আমরা যেমন, হ্যাঁ, মধুর সাথে যারা কাজ করে তারা চিনতে পারবে, আর তাছাড়া চিনির যে মনে করেন যে একটা মানে চিনিতে পানি দিয়ে খাইলে যেমন একটা ফ্লেভার পাওয়া যায়, হ্যাঁ, মধুর ভিতরে চিনি থাকলে একটা ফ্লেভার পাওয়া যায়, এটা খাইতে খাইতে বড় হবে। আর তাছাড়া এক এক ফুলের মধুর মানে গন্ধ এক এক রকম হয় আর কি। আপনি মধুর চাষে কিভাবে আসলেন? আসলে লেখাপড়া চলছিল তখন আমার এক খালাতো ভাই ছিল, এই কাজটা করত। তখন চিন্তা করলাম যে করোনার সময়, করোনা তো আসছিল, চিন্তা করলাম যে হচ্ছে বসে না থেকে যে আমার একটা কাজ কাজে ঢুকে যায়, লেখাপড়াও চলুক এই কাজটাও করি। যদি কেউ মধু নিতে চায় তাহলে কি আপনাদের থেকে মধু নিতে পারবে? পিওর? জি, একদম 100% পিওর মধু নিতে পারবে, গ্যারান্টি সহকারে, কোনো ভেজাল। আর কত করে কিলো আপনারা দেন? এখন আমরা তো এক এক সিজনে এক এক জায়গায় যাই, এক এক মধু এক একদম দাম। সরিষার মধুটা আমরা 300 টাকা করে কেজি বিক্রি করি, 400-300। আর হচ্ছে আপনার ধনিয়ার মধু আছে, ধনিয়ার মধু এগুলো একদম, কিন্তু কালো জিরার মধুগুলো 600-700 এরকম। ওরা বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা আপনি, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারা আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। এবং পয়সাটা আগে নিয়ে নিয়ে, মানে ডেলিভারি চার্জটা ওরা আলাদা পে করবে।
দেশের যে কোনো জায়গা থেকে কেউ অর্ডার করে অবশ্য আমরা মধু পাঠিয়ে দেব, কোনো সমস্যা নেই, নির্ভেজাল মধু। এবং মানে এটা অনেক ইয়াং জেনারেশনরা মধু চাষে আপনি ইন্সপায়ার করতে পারেন, এই জন্যই আমার জানা, আমার এটা অভিজ্ঞতা ছিল না। তবে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন।